লাকসামের পশ্চিম গায়ে অবস্থিত দরগা জামে মসজিদটি পাঁচ গম্বুজ বিশিষ্ট মসজিদ। স্থাপত্যকলা বিবেচনায় এটি মুসলিম স্থাপত্যের অন্যতম একটি নিদর্শন। উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ওলি আউলিয়ারা ছুটে আসতেন এইসব স্থানে। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছে এই গাজী সাহেব। গাজী সাহেবের সমাধিগিরি গড়ে উঠেছে মাজার ও মসজিদ, তাই এটি গাজী সাহেবের দরগা মসজিদ নামেও পরিচিত। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, লাকসামের প্রাচীন ঐতিহাসিক দরগা মসজিদে আপনাদের সবাইকে স্বাগতম। কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও গ্রামে গাজী সাহেবের দরগার পাশে মসজিদটির অবস্থান। মসজিদটি অনেক পুরাতন ও পাঁচ গম্বুজ বিশিষ্ট। মসজিদ এবং চারপাশের জায়গাগুলো বেশ সুন্দর ও যথেষ্ট নান্দনিক। এই স্থানটি দেখতে লাকসামের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত মানুষজন ছুটে আসে, দেখেনের অপরূপ সৌন্দর্য। একসময় মানুষজন মানত করে এই মসজিদে সিন্নি প্রদান করত, কালের বিবর্তনে যেটা এখন বিলুপ্ত। বিভিন্ন কারণে স্থানটি মানুষের কাছে প্রসিদ্ধ হলেও তার অন্যতম কারণ গাজী সাহেবের মাজার ও নান্দনিক এই মসজিদটি। সেই গাজী সাহেব এই মসজিদের পাশে ঘুমিয়ে আছেন, যে মানুষটিকে এখনও শ্রদ্ধা ভরে স্মরণ করে লাকসামের বিভিন্ন স্তরের মানুষ। কীভাবে আসবেন এই দরগা মসজিদে? বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনাকে আসতে হবে কুমিল্লা বিশ্ব রোড। বিশ্ব রোড থেকে বাস অথবা সিএনজি করে চলে আসবেন লাকসাম বাইপাস। বাইপাস থেকে রিক্সা যোগে খুব সহজে চলে আসতে পারবেন এই মসজিদে।